হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে আমার লাইফের বিশেষ বিশেষ একটা দিন। এনি কেস, না আজকে আমার জন্মদিনও নয়, আজকে আমার বিবাহবার্ষিকীও নয় বা বাড়ির কোনো অনুষ্ঠান নয়, আজকে বিশেষ একটা দিন তাও আমার কাছে। কেন বলো তো? আমার খুব পরিচিত একজন দাদা, তোমরা সবাই তাকে মোটামুটি চেনো কম বেশি, তিনি আজকে আমার বাড়ির গেস্ট এবং তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি এবং এক্সাইটেড। না আমি কী করবো, কী গোছাবো, কী প্রিপেয়ার করব আমি মানে নিজেই বুঝতে পারছি না। তাও উনি খুব সাদামাটা একজন মানুষ, উনি সব সময় বলে এটা যে তুমি আমার ছোট বোনের মতো, তুমি ডেকেছো তাই আমি আসছি। হ্যাঁ, কিন্তু উনি এমনি এরকম আসছেন না, মানে উনি কলকাতা থেকে বেরিয়েছিলেন, পুরুলিয়াতে ওনার কিছু কাজ ছিল, বেশ কিছুদিন উনি ওখানে ছিলেন। তো আমার সাথে কথা হচ্ছিল যখন, আমি ওনাকে খুব করে রিকোয়েস্ট করেছি যে দাদা একটা দিন যে তুমি আমাদের সাথে একটু সময় দাও, আমি খুব একটা দূরে থাকি না পুরুলিয়া থেকে, মাইথন আসতে মোটামুটি পুরুলিয়া থেকে 2.5 থেকে 3 ঘন্টা বা তার থেকে একটু বেশি সময় লাগবে, তো তোমার কাজ সমস্ত কিছু মিটিয়ে নাও, তারপরে তুমি আমাকে বলো যে তুমি এক বেলার জন্য হলেও তুমি আমাকে একটু সময় দাও। তো উনি রাজি হয়েছেন, আমাকে বলেছিলেন যে আমার সমস্ত কাজ মিটে গেলে তারপর আমি জানাবো যদি আসতে পারি। তো আজকে সকালবেলা আমি তখন সবে ঘুম থেকে উঠেছি, 7:30টার সময় ওনার ফোন আসে যে উনি আসতে পারবেন এবং উনি আজকে আসছেন। আমি ভীষণ খুশি, সকাল থেকে আমি বেশ তোড়জোড় চলছে, আমি এখন রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম সারাক্ষণ, একটু পরে আবার যাব। তো নামটা বলি, এত সাসপেন্সে রাখাটা ঠিক হবে না। তোমাদের সবার সবার অতি প্রিয় শঙ্কর ব্যানার্জি, শঙ্কর দা, আমাদের প্রিয় দাদা। ট্রাভেলিং লাইফ বা ঘুরতে ভালোবাসি, আরোহণ করি বিভিন্ন পর্বতে বা বাইকে বিভিন্ন প্লেস এক্সপ্লোর করি, তো তাদের কাছে শঙ্কর দা খুবই প্রিয় মানুষ এবং তোমরা অনেকেই তাকে চেনো। তো আজকের আমার এই ভিডিওটা শুধু সেই উদ্দেশ্যে, শঙ্কর দাকে নিয়ে। আমরা চেষ্টা করব আমার আতিথিয়তায়, মানে অতিথি আপ্যায়নে যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। তো যৎসামান্য আমি একটু রান্নাবান্না করছি ওনার জন্য, খুব আনন্দ হচ্ছে এবং উনি আমার বাড়িতে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। তারপর উনি একটু ফ্রেশ হলে রেস্ট ফ্রেস্ট নিয়ে, আমি আজকে আমার বন্ধুদেরকেও জানিয়েছি যে আমি ফেসবুকে আজকে লাইভ করব ওনাকে নিয়ে, যেহেতু উনি আসছেন এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া, মানে অনেক বড় গিফট যে আমি ওনাকে আতিথেয়তা করার সুযোগ পাচ্ছি। তো তোমরা সবাই সাথে থাকো এবং দেখতে থাকো। থ্যাংক ইউ। অশেষ অপেক্ষা যার জন্য ছিল, যাকে নিয়ে সকাল থেকে আমি এত এক্সাইটেড, অনেক কথা বলেছি তোমাদেরকে, তো সেই দাদা শঙ্কর দা অলরেডি আমাদের বাড়িতে এসেছে অনেকক্ষণ ধরেই, মানে আমাদের অনেক গল্প ঘোরার কথা, বিভিন্ন জায়গার বিশেষ আলোচনা সেগুলো সব হচ্ছিলো। আমরা খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, এখন আমরা মাইথনের জন্য বেরিয়েছি, দাদাকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি। তো দাদাকে সাথেই একটুখানি তোমরাও কথা বলে নাও, দাদার কেমন লাগছে এখানে? দাদা আর যেটার জন্য আতঙ্কিত ছিলাম সেটি ঘটলো, এত বেশি খাইয়েছে পুরো ল্যাদ খেয়ে গেছি আমি একবারে, এ পায়ে আছে না, জানি না আমার এর পরবর্তী খাওয়াটা কি অপেক্ষা করছে, আমি এখন থেকে এটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, কি দিয়ে দেখবো ওইটা নিয়ে একদম বিন্দু অত চিন্তিত নই। আর সবচেয়ে স্পেশাল যেটা হলো,
সেটা হচ্ছে আমি একটা অসাধারণ ফ্লেভারের চা খেলাম, যেটা একবারে দার্জিলিংয়ের হোমমেড চা বলা যায়, যেটা সাধারণত বাজারে পাওয়া যাবে না। সেই চার ফ্লেভারটা এখনও মুখে লেগে আছে। দেখা যাক, আরও নাকি দুটো ফ্লেভার বাকি আছে আমাদের খেতে, দেখা যাক কটা পাই। একটা একটা করে হবে বলে দিয়েছে বোন, সুতরাং চাটা চলতেই পারে, অসুবিধে নেই। বোনের কাছে আমি একবার জায়গায় 10 বার দাবি করব, কিন্তু খাওয়াটা আমার কাছে খুব চাপে রয়ে যাচ্ছে, এইটা এইটি আমার খুব চিন্তা। আবার চলুন, আমরা যাচ্ছি তো ড্যামে, ড্যামে গিয়ে কথা হবে। হ্যাঁ, আমরা এখন মাইথনের ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। আগের দিন একটা আমি, তোমরা হয়তো দেখবে, আমি ইউটিউবে এটা ছোট্ট করে ব্লগ করেছিলাম, খুব সামান্য ড্যামের ওখানে যেতে দিচ্ছিল না বলে সাইড থেকে একটা ছোট্ট শর্ট নিয়ে দেখিয়েছিলাম। আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি ড্যামের নিচে, যেখান থেকে ড্যামের জলটাকে টাচ করা যাবে। তো এটা আমাদের কাছেও একটা সুযোগ, যদি এখনো লক গেটগুলো খুলে দেওয়া থাকে, জানি না এখন কি পরিস্থিতি আছে, আমি অনেকদিন পরে এসেছি, তো যদি এখনো খোলা থাকে তাহলে সেইটা দেখতে পারবো। আর ওখানে সত্যি দারুণ লাগবে। একবার অনেকদিন আগে, আমার বিয়ের আগে, আমার ভাই বন্ধু সব আমরা বাইক নিয়ে একবার মাইথনে এসেছিলাম, সেই পাথরের বোল্ডারের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে হয়, ওই জায়গাটা দারুণ ছিল। তা আজকে আশা করছি সেই সুযোগটা আরেকবার পাবো। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো কেমন জায়গায় আমি থাকি, তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বোটিং হয় যে পয়েন্টটা মাইথানে, যেখানে ঝিলে সবাই এসে বোটিং করে, নৌকা নিয়ে সাফারিতে যায়, তো এটা ওই জায়গাটা, ঘাটটা আর কি। তো এটা আজকে সাজিয়েছে, এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো ইভেন্ট আছে হয়তো। তা আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমি জাস্ট শঙ্করদাকে, শঙ্করদা হ্যালো, দাদাকে এখানটা ঘোরাতে নিয়ে এসেছি, এই জায়গাটা দেখাতে এনেছি, এখানে কিছু একটা হচ্ছে, যাই হোক, আমার তাতে কোনো সত্যি মাথা ব্যথা নেই। SBI ব্যাংক থেকে কিছু করছে, সবাই তো SBI এর জামা পরা। তোমরা আগের ব্লগে এই জায়গাগুলো দেখোনি, তো এইটা হচ্ছে সেই মেন জেটি যেখান থেকে বোটিং গুলো হয়, সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ জলটা, দেখো কত স্বচ্ছ।
বলেছিলাম একটা দোকানপাটও কিছু খোলা নেই, এখন দেখো সমস্ত দোকান খুলে গেছে, মোটামুটি সব স্টলই বসছে, বাচ্চাদের জন্য ছোটখাটো রাইডও আছে। এইটা পুরোটাই পার্কিং এরিয়াটা, এটা হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ডের জন্য যে চেকপোস্টটা করা হয়েছে টেম্পোরারি, এখানে পাস চেক হয়, কোনো গাড়ি এখান থেকে পাস করতে গেলে তো এখানে পাসটা চেকিং করতে হয়। আর এটা একটা অটো স্ট্যান্ড, ওই যে বাবু বোটিং ঘাট বলে দূরে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্লু কালারের গেট করা, তো ওইটা দিয়েই আমরা তখন নামলাম যেখানে বোটিং করার ঘাটটা যেটা দেখালাম। সব দোকান খোলা, সমস্ত দোকান খোলা। তো এখন যারা মাইথনে আসতে চাইছো বা কেউ ঘুরতে যদি আসতে চাও তাহলে এখন মাইথন খুলে গেছে, তোমরা সবাই আসতে পারো। আপার ড্যামের ওপরকার ভিউ নেওয়ার পর, দাদাকে ঘোরানোর পর, এবার আমরা ড্যামের লোয়ার পার্টে যাচ্ছি, যেটা নিয়ে বলছিলাম যেখানে যাওয়ার কথা। তো আগের বারে যেখানে যাওয়া পসিবল হয়নি রাস্তা বন্ধ থাকার জন্য, তো এবার আমরা ওখানে যাচ্ছি। তো তোমাদের একটু রাস্তাটা দেখাই। তো যেখানটা দেখলে ওইখানটা, মানে ওই দোকানপাটের জায়গাটাতে, ওখানটাতে গাড়িটা রেখে এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে হয়, এটা হচ্ছে রাস্তাটা। জায়গাটা একবার দেখিয়ে দিই, লোকাল লোকেদের কাছ থেকে জানতে পারছি যে এখানে ড্যামের কাছে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ইমার্জেন্সি ডেঞ্জার হিসাবে এই বোর্ডটা লাগানো হয়েছে, এবং এটা বহুদিন হয়ে গেছে শুনলাম। তো এই বর্ষাকালে এখানে জঙ্গল হয়ে গেছে, আমি তোমাকে বাইরে থেকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে গেটটা, গেটটা বন্ধ হয়ে গেছে, ঝোপঝাড় হয়ে গেছে এখানে চারিদিকে। তো গেটটা দিয়ে ঢুকে এটা ছিল রাস্তাটা ড্যামের নিচ অবধি যাওয়ার জন্য। তা আমরা একবার গেছিলাম অনেক দিন আগে, মানে অনেক বছর আগে, যেটা বলছিলাম আমার বিয়ের আগে একবার এসেছিলাম, তখন গেছিলাম। তো তখন যাওয়া পসিবল হয়েছিল, যা আজকে আবারও আমার ব্যাড লাক যে ওখানে জায়গাটাতে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। ড্যামের মেকানিজম এরিয়া এটা, এখানটা